नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 3 জানুৱাৰী এনে ধৰণৰ খবৰসমূহ নিতো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব তিনিটা কৈ মন্দিৰ আৰু এগৰাকী হিন্দু লোকৰ ঘৰৰ সন্মুখৰ পৰা উদ্ধাৰ হৈছে কেঁচা গোমাংখৰ টুপুলা এই মুহূৰ্তত জনায়েছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ সৃষ্টি কৰিবলৈ একাংশ দুষ্কৃতিকাৰীয়ে বিভিন্ন সময়ত কিছুমান অনুতি কাম কৰা পৰিলক্ষিত হয় ইয়াৰ মাজতে বাংলাদেশৰ পৰা এনে ধৰণৰ এক খবৰ পুহৰ লৈ আহিছে বাংলাদেশৰ হাতিবন্ধ উপজিলাৰ গেন্দুকৰি গাঁৱৰ তিনিটা মন্দিৰ আৰু এটা হিন্দু লোকৰ ঘৰৰ সন্মুখত কেঁচা গোমাংখ ভৰ্তি টুপুলা উদ্ধাৰ হোৱা ঘটনাই তীব্র চাঞ্চল্যকৰ সৃষ্টি কৰিছে এই ঘটনা 31 ডিসেম্বৰৰ নিশাৰ বুলি জানিব পৰা গৈছে আৰক্ষীয়ে জনোৱা অনুসৰি গাঁওখনৰ ৰাধা গোবিন্দ মন্দিৰ দুটাকৈ কালী মন্দিৰ আৰু এজন লোকৰ ঘৰৰ সন্মুখৰ পৰা গোমাংখ ভৰ্তি টুপুলা উদ্ধাৰ হয় এই ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে চাৰিটাকৈ গোচৰ ৰুজু কৰি আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু এই ঘটনাৰ পিছতে বাংলাদেশত গাঁওবাসীয়ে একগোট হৈ ধৰ্ণা দিছে আৰু কৈছে যে এই কৰ্মৰ ফলত তেওঁলোকৰ ধৰ্মীয় অনুভূতিত আঘাত হানিছে লগতে অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবীও জনায়ছে পৰৱৰ্তী খবৰটো হৈছে 45 দিনৰ ভিতৰত উত্তৰ পূবলৈ আহিব এটা ভাল খবৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই এই ইঙ্গিত প্রদান কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে বহু বছৰীয়া এক আন্দোলনৰ পৰিসমাপ্তি হোৱাৰ দিশে বৰ্তমান অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই এটা ইঙ্গিত দিছে আৰু উত্তৰ পূব বাকীৰ বাবে আহি আছে এক সুখবৰ বুলিও মন্তব্য কৰিছে 45 দিনৰ ভিতৰতে সেই সুখবৰ আহিব আমাৰ উত্তৰ পূবলৈ মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মাৰ उत्तर पूबर पड़ा प्रत्याहान हम पे सशस्त्र बहन विशेष क्षमता आईन 1958 नागालेंडर मन जिलार देह कपाई जुआ सेई 14 निरीह लोकर मृत्युर पिछरे पड़ा अधिक तीव्रतर हो उठिसिल सशस्त्र बहन विशेष क्षमता आईन उत्तर पूबर पड़ा प्रत्याहार करार बाबे एक क्षेत्र हिमंत विश्व शर्मा 1 जानुवारी शनिवार एक इंगित दिए तखेते कय जे आपसपा সন্দৰ্ভত অতি শীঘ্ৰে এক সকৰাত্মক খবৰ অহাৰ সম্ভাৱনা আছে উল্লেখযোগ্য যে অসমত 1990 চনত সশস্ত্ৰ বাহিনীৰ বিশেষ ক্ষমতা আইন প্ৰযোজ্য কৰা হৈছিল আৰু তেতিয়াৰ পৰা প্ৰতি ছমাহৰ পিছে পিছে ইয়াক বঢ়াই দিয়া হৈছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰীৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি হ'ব ধাৰাবাহিক আন্দোলন কংগ্ৰেছক পুনৰ সংগঠিত কৰিবৰ বাবে সাংগঠনিক তৎপৰতা গ্ৰহণ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছে এই কথা ৰাজীৱ ভৱনত সংবাদ মাধ্যমৰ জৰিয়তে জানিবলৈ দিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাই পুনৰবাৰ প্ৰশ্ন কৰিছে কংগ্ৰেছে এবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰী প্ৰসংগ উত্থাপন কৰিছে সাংগঠনিক তৎপৰতাৰ ভিতৰত অন্যতম হিচাপে বিবেচিত হ'ব মুখ্যমন্ত্ৰী পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰী প্ৰসংগ এই প্ৰসংগ অসমৰ গাঁৱে ভূঞে বিয়পাই নিব কংগ্ৰেছে আৰু হেহে ৰাজ্যজুৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰীৰ বিৰুদ্ধে ধাৰাবাহিক আন্দোলনৰ কাৰ্যসূচী হাতত ল'ব অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে আৰু কংগ্ৰেছৰ ফালৰ পৰা কোৱা হৈছে দুসপ্তাহৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী ভূমি কেলেংকাৰীৰ বিৰুদ্ধে তীব্ৰ আন্দোলন গঢ়ি তোলা হ'ব বুলি ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালৰ ভূমি কেলেংকাৰীৰ বিৰুদ্ধে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কর্মরত ন্যায়াধীশের দ্বারা তদন্ত বিচারি এই আন্দোলনের কার্যসূচী হাতত লব প্রদেশ কংগ্রেসে উল্লেখযোগ্য যে নতুন দিল্লিতো কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বই মুখ্যমন্ত্রীর পরিয়ালর ভূমি কেলেঙ্কারীর বিরুদ্ধে সরব হয়ে তথ্য সহকারে সংবাদমেল সম্বোধন করেছিল আন এটা খবর হয়েছে রাজ্যের 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গত মুখ্যমন্ত্রীয়ে করা মন্তব্যর প্রতিবাদ আক্রাসুর ইংরাজি নববর্ষর প্রথম দিনটুত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রক্রিয়া বর্তমানের জনজাতিসকলের বিরোধিতার বাবেই সম্ভবপর হওয়া নাই বলে করা মন্তব্য সৌদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থা চমুকৈ আক্রাসুয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে সৌদৌ কোচ রাজবংশী ছাত্র সন্থার সভাপতি পুরেন রায় সাধারণ সম্পাদক দিব্যজ্যোতি কুমার ডেকায় প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে অসমৰ ভূমিপুত্ৰ ৰাজ্যৰ
ছয় জনগোষ্ঠী ক্রমে কোচ রাজবংশী, মৰাণ, মটক, চুতীয়া, টাই, আহোম আর আদিবাসী সকলে জনজাতিকরণের দাবিত ধারাবাহিকভাবে আন্দোলন চলাই আহিছে। আন রাজনৈতিক দলের সমান্তরালক বর্তমানে শাসনের গাদীত অবস্থিত বর্তমান অধিষ্ঠিত বিজেপি দলেও নির্বাচনের প্রাক মুহূর্তত এই ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের সপক্ষে মত পোষণ করে নির্বাচনী বৈতরণী অতিক্রম করে শাসনত অধিষ্ঠিত হয়েছে। কিন্তু পরিতাপর কথা, জনগোষ্ঠী কেটামানর জনজাতিকরণের সকল বৈশিষ্ট্য অটুত থাকার পিছতো কেবল রাজনৈতিক মুনাফা লাভ করার স্বার্থত জনজাতিকরণ সন্দর্ভত সরকারখনে দাখিল করবলগিয়া প্রতিবেদন প্রস্তুত করেও দাখিল করিব পৰা নাই বা করার পৰা বিরোধত আছে। বর্তমানের জনজাতিসকলের বিভিন্ন সংগঠনে উপরোক্ত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণত আপোষ মীমাংসার সন্মতি জানাই অহার সময়তে খুদ মুখ্যমন্ত্রীজনে বছরের প্রথমটো দিনটোতে প্রস্তুত করা প্রতিবেদন দাখিল করিলে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হব বলে ঘোষণা করে প্রকারণতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণত সহমত প্রকাশ করা বর্তমানের জনজাতিসকলের সঙ্গে ছয় জনগোষ্ঠীর সংঘাত সৃষ্টিত উদগনি জানা এই বক্তব্যক আক্রাসুয়ে তীব্র বিরোধিতা করেছে। পরবর্তী খবরটি হয়েছে বিশ্বনাথত মুক্তি করা হয়েছে রাজ্যের প্রথমটো আদর্শ অঙ্গনবাড়ী কেন্দ্র। নববর্ষ আরম্ভণির মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করিলে বিশ্বনাথত নির্মাণ করা প্রথমটো আদর্শ অঙ্গনবাড়ী কেন্দ্র। রাজ্যের 126টা সমষ্টির ভিতর বিশ্বনাথতেই নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়া এই অঙ্গনবাড়ী কেন্দ্র নির্মাণ ব্যয় 25 লাখ টাকার। পরবর্তী খবরটি হয়েছে আজির পৰা আরম্ভ হব 15-18 বছর বয়সীয়াল সকলের ভ্যাকসিনের পর্ব। জিলাভিত্তিক তালিকা নির্ণয়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। সরকারি বেসরকারি প্রতিখন প্রতিষ্ঠানত ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। রাজ্যত 7 দিনের ভিতর সম্পূর্ণ হব ভ্যাকসিন পর্ব। প্রতিখন জেলার উপায়ুক্তক স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা। সংবাদ মাধ্যমের আগত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই কৈছে যে 7 দিনত যিকোনো প্রকারে সম্পূর্ণ করব ভ্যাকসিন পর্ব। জিলাভিত্তিক তালিকা নির্ণয়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। সরকারি বেসরকারি প্রতিখন প্রতিষ্ঠানত ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ। আনকি শিক্ষানুষ্ঠানত নথকা 15 বছরের ঊর্ধ্বর সকলকো সাধারণ কেন্দ্র সমূহ ভ্যাকসিন গ্রহণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর। এই মুহূর্তে জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর। আজিরপরা অর্থাৎ 3 জানুয়ারীরপরা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই ঘোষণা করেছিল সকলবোৰ ছাত্র ছাত্রী যিসকল মেট্রিক পরীক্ষা দিব তেওঁলোকে 15-18 বছরের বয়সের সকল ছাত্র ছাত্রীর লগতে যিসকল বাকি আছে এতিয়াও তেওঁলোকে লব পাৰিব ভ্যাকসিন। আর ভ্যাকসিনের বাবে স্বাস্থ্য কর্মীসকলকে বিশেষ আহ্বান জানাইছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই।